স্বামী হরিময়ানন্দ মহারাজের জপ ও ধ্যান সাধনা বই থেকে পাঠ। খাদ্যাভ্যাস। আমরা যা খাই তার পরিণাম আমাদের শরীর ও মন। খাদ্যের স্থূল অংশ দিয়ে হাড় মাংস ইত্যাদি স্থূল শরীর গঠিত হয় এবং খাদ্যের সূক্ষ্ম ভাগ থেকে মন তৈরি হয়। যেমন দইকে মন্থন করলে মাখন তারপর ঘি পাওয়া যায়, খাদ্যও সেইভাবে মনের সত্ত্ব রজ তম গুণ বুদ্ধিতে সহায়ক হয়। খাদ্যের গুণের দ্বারা মনের গুণ নির্ধারিত হয়। আমাদের অনেকের ধারণা খাদ্যের পুষ্টিগুণ বজায় থাকলেই সেই খাদ্য গ্রহণ করা চলে। কেবল পুষ্টিগুণ ছাড়াও খাদ্য গ্রহণের জন্য আরও অনেক কিছু বিবেচনা করা দরকার, বিশেষ করে যারা সাধনার জীবন যাপন করতে চান। যিনি খাদ্য রান্না করেন তার মনের শুদ্ধতা পবিত্রতা খাদ্যের সঙ্গে মিশ্রিত হয়। খাদ্য গ্রহণের উপদেশ শরীরকে প্রাণশক্তি সরবরাহ করা হয়। খাদ্য হলো শক্তিতে ভরপুর, বাতাসও শরীরকে শক্তি সরবরাহ করে। খাদ্য ছাড়া কিছুদিন শরীর ঠিক থাকতে পারে, কিন্তু বাতাস বা অক্সিজেন ছাড়া কয়েক মিনিটের বেশি শরীর থাকবে না। শরীরকে সক্রিয় রাখার জন্য চাই শক্তি। যদি অন্য কোনো উৎস থেকে শক্তি লাভ করা সম্ভব হয় তাহলে খাদ্যের প্রয়োজন হয় না। যোগীরা দীর্ঘকাল কোনো খাদ্য গ্রহণ না করেই জীবিত থাকতে পারেন। তারা সৌরশক্তিকে নিজেদের শরীরে রূপান্তরিত করতে পারেন। খাদ্যের সার অংশ থেকেই মন তৈরি হয়, তাই সূক্ষ্মভাবে সেই ব্যক্তিদের প্রতি আসক্ত হয় যাদের খাদ্য থেকে গ্রহণ করা হয়। সন্ন্যাসীরা তাই মাধুকরী ভিক্ষা গ্রহণ করেন যাতে কোনো প্রকার আসক্তি না আসে। যথাযথ খাদ্য নির্বাচন করা অভিজ্ঞতার দ্বারা শিখতে হয়। আয়ুর্বেদ মতে আমাদের শরীর বায়ু পিত্ত ও কফের প্রাধান্য অনুসারে বিভিন্ন হয়। কোন শরীর বাত প্রধান, কফ প্রধান বা পিত্ত প্রধান? বায়ু প্রধান শরীরে যেটি খাদ্য, পিত্ত প্রধান শরীরে তা খাদ্য নাও হতে পারে। সঠিক খাদ্য নির্বাচন না হওয়ার ফলে আমাদের শরীর অসুস্থ হয়। অসুস্থ শরীরে কোনো সাধনা করা অসম্ভব। স্বামী বিবেকানন্দ ভক্তিযোগে বলেছেন, রামানুজাচার্যের মতো খাদ্য সম্বন্ধীয় ত্রিবিধ দোষ পরিহার করার কর্তব্য। প্রথমত জাতিদোষ। জাতিদোষ অর্থে সেই খাদ্য বিশেষের প্রকৃতিগত দোষ বোঝায়। সর্বপ্রকার উত্তেজক খাদ্য পরিত্যাগ করিতে হইবে, যথা মাংস। মাংসাহার ত্যাগ করিতে হইবে, কারণ উহা স্বভাবতই অপবিত্র। অন্যের প্রাণ নাশ করিয়া তবেই মাংস পাইতে পারি। খাদ্যের দ্বিতীয় দোষের নাম আশ্রয় দোষ। আশ্রয় দোষ অর্থে বুঝিতে হইবে যে ব্যক্তির নিকট হইতে খাদ্য আসিতেছে তাহার সংস্পর্শে যে দোষ জন্মে। তৃতীয় নিমিত্ত দোষ, এটি বোঝা খুব সহজ। খাদ্যে ধুলি প্রভৃতির সংস্পর্শ কখনো যেন না হয়। বাজার হইতে রাজ্যের ধুলিযুক্ত খাবার আনিয়া উত্তম রূপে পরিষ্কার না করিয়া টেবিলের উপর রাখা ঠিক নয়। জয় গুরু মহারাজ। স্বামী হরিময়ানন্দ মহারাজের জপ ও ধ্যান সাধনা বই থেকে পাঠ। স্পন্দন ও নাদ। জপ সাধনার উদ্দেশ্য হল নিজেকে বিশ্ব প্রাণ ও মহানাদের স্পন্দনে সম্পূর্ণ একাত্ম হয়ে যাওয়া। জপ সাধনার উদ্দেশ্য হল নিজেকে বিশ্ব প্রাণ ও মহানাদের স্পন্দনে সম্পূর্ণ একাত্ম হয়ে যাওয়া। ওঙ্কার হল অনাহত মহানাদ। মহানাদের স্পন্দনে বিশ্ব ব্রহ্মাণ্ডের উপস্থিতি স্থিতি ও সংহার হচ্ছে। জগতের স্থিতি সৃষ্টি সংহার
এই তিন প্রকার কাজ তিন শক্তির দ্বারা সংগঠিত হয়ে থাকে। পরমেশ্বরের এই তিন গুণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন শক্তি অবলম্বনে করেন, সৃষ্টি করেন। ব্রহ্মা হর বা মহাদেব, যিনি সব কিছুকে হরণ করেন, আর বিষ্ণু যিনি পালন করে চলেছেন। কাল, চৈতন্য ও সৎ এই তিনটি নিত্য চৈতন্যময় বস্তুর ক্রিয়াশীল অবস্থাই তিন শক্তি। দ্রব্য, জ্ঞান ও ক্রিয়া এই তিনটি মায়ার শক্তি। এই তিন শক্তি মিশ্রিত হয়ে মায়া নামে চৈতন্য অংশের প্রকাশ হয়। যিনি গুরু ও প্রকৃতি থেকে চৈতন্য বস্তু সংগ্রহ করে জগতের প্রকাশের উপযোগী করেন, তিনি চৈতন্যময় গুরু বা ব্রহ্মা। সগুণ ঈশ্বর বিশ্ব পরিপালন করেছেন, সম্পূর্ণ আত্মবশীভূত করাই পালন, বিষ্ণু পালন করছেন। সগুণ ঈশ্বর থেকে কাল ও অহংকার শক্তির এবং চৈতন্য শক্তির প্রকাশ হয়ে এই জগৎ প্রকাশিত হয়েছে। সেই কালই হর বা শিব। কাল সব কিছুকে হরণ করে থাকে। পরমেশ্বরের এই তিন প্রকার গুণ বা শক্তি পরমেশ্বরের অধীন কাজ করেন। একজন মানুষের যেমন নানা প্রকার গুণ থাকে, তবুও গুণগুলি গুণী ব্যক্তির অধীনে থেকে কাজ করে। ঈশ্বরের ত্রিগুণময়ী মায়া শক্তি ব্রহ্মা বিষ্ণু ও শিবকে সৃষ্টি, পালন ও সংহার করবার জন্য শক্তি প্রদান করেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনটি অমৃত গুণ পুরাণাদিতে রূপক হিসেবে বর্ণনা করা হয়েছে। ব্রহ্মার পত্নী সরস্বতী, বিষ্ণুর পত্নী লক্ষ্মী ও শিবের পত্নী কালী। এখানে পত্নী শব্দের দ্বারা মানুষের ভাব বোঝায় না। সরস্বতী হলেন ব্রহ্মার সৃষ্টিকার্যের শক্তি, লক্ষ্মী হলেন বিষ্ণুর পালন শক্তি, কালী হলেন শিব বা মহাকালের সংহার শক্তি। সৃষ্টি, পালন ও সংহার জগতে সর্বদাই চলছে। সংহারের অর্থ মৃত্যু নয়, রূপান্তর। গাছে একটি সুন্দর ফুল ফুটে রয়েছে, রূপে রসে গন্ধে পরিপূর্ণ, কিন্তু কাল পূর্ণ হলে ফুলটির সংহার হবে। ফুলের মৃত্যু হয়ে ফল জন্মাবে, সেই ফলের মধ্যে লক্ষ লক্ষ বীজ ও ফুলের সম্ভাবনা যথাসময়ে প্রকাশিত হবে। সব কিছুর সাক্ষী হলো কাল। কাল দু প্রকার, এক হলো খণ্ডকাল আর এক অখণ্ডকাল। অখণ্ডকাল বা মহাকাল, মহাকালে অনন্ত ব্রহ্ম ব্যাপ্ত, অনন্ত দেশ ব্যাপ্ত মহাকাশ। সাধক যে কোনো মন্ত্র অবলম্বন করে জপ সাধনা করুন না কেন, তা পরিশেষে মহানাদ প্রণবে এসে মিলিত হয়। সকল ইষ্টমূর্তি পরম ইষ্ট বা পরমেশ্বরে মিলিত হন। পরমেশ্বরের বাচক হলেন ওঙ্কার। নাম ও রূপের বৈচিত্র্যে এই জগতের কত বিচিত্র দৃশ্য সম্ভার। সৃষ্টির পূর্বে ও অন্তে কোনো নাম ও রূপ নেই, অথচ এই দৃশ্যমান জগতে নাম ও রূপকে অবলম্বন করেই আমাদের সাধনা শুরু করতে হয়। নাম ও রূপের পারে যেতে হলে তাই আশ্রয় করতে হয় নাম ও রূপকে। সাধারণভাবে বলা হয় জপ সাধনা হল শব্দকে আশ্রয় করে সাধনা, আর ধ্যান হল রূপ বা গুণকে আশ্রয় করে। সাধনা যখন জপ ও ধ্যানের মধ্যে দিয়ে অগ্রসর হয়, তখন সাধক পরমেশ্বরকে লাভ করেন ও সাধনার পারে চলে যান। জয় গুরু মহারাজ।